হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আন গাইস প্রিপেয়ার। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। গাইস কেমন আছো সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছো। গাইস আমি জানি তোমরা ভালো থেকেও ভালো নেই, কারণ তোমরা অনেকে আশা করেছিলে ক্রিমিনাল বান্ডেল ব্যাক আসবে বা ব্রেক ডান্সার বান্ডেল ব্যাক আসবে বা আর্টিক ব্লু বান্ডেল ব্যাক আসবে, কিন্তু অবশেষে সকালে উঠে কী দেখলাম গাইস সত্যি কথা বলতে, কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না, আমি রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম যে ক্রিমিনাল বান্ডেল ব্যাক আসবে কিনা। আমি সেটা দেখার জন্য অনেক আগ্রহে বসেছিলাম, যদিও নিতাম না তবুও বসেছিলাম, কিন্তু কিছুই ব্যাক আসেনি। তারপরে আমি ঘুমিয়ে গেলাম, সকালে উঠা দেখি আমাদের ব্ল্যাক টি শার্ট ফ্রিতে দিচ্ছে। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট গাইনা অফিসিয়ালভাবে জানিয়ে দিচ্ছে ব্ল্যাক টি শার্টটা ফ্রিতে দেওয়া হবে। এটা নাকি আবার জনপ্রিয় একটা টি শার্ট, ওকে? তো জনপ্রিয় আছে, মোটামুটি জনপ্রিয় আছে, কিন্তু অতটা বেশি রেয়ার না, ওকে? তো যাই হোক, আমরা সকলে বাংলাদেশের উপলক্ষে ভালো কিছু আশা করেছিলাম, ভালো ভালো বান্ডেল, ভালো ভালো ইভেন্ট ব্যাক আসবে এইসব আশা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় গাইনার লেস কখনো ঘি দিয়ে টানলেও সোজা হবে না। যেমন বলে না কুর্তার লেস ঘি দিয়ে টানলেও সোজা হবে না, গাইনার আমার মনে হয় যে এরকম একটা লেস আছে, ওটা ঘি দিয়ে কেন, তুমি যদি মধু দিয়ে ওঠানো সেটা কখনো সোজা করা সম্ভব না। আর এখনও সোজা হয়নি, অতীতে সোজা হয়নি, এখনও হচ্ছে না, আর ভবিষ্যতেও হবে না বলে এটা আমার ধারণা। আর যে পার্টনার প্রোগ্রামের ইউটিউবারগুলো আছে একেবারে পুরাই বাইঞ্চোদ, এই সমস্ত বাইঞ্চোদগুলোর জন্য আমাদের বাংলাদেশ সাপে ভালো ভালো ইভেন্ট আসতেছে না। ইন্ডিয়ান সাপে যখন ছিলাম তখন কিন্তু ইন্ডিয়ান মডারেটারও একটা বাইঞ্চোদ ছিল, এখন বাংলাদেশ সাপে যে মডারেটারগুলো আছে সেইগুলো আরও বড় বাইঞ্চোদ, সেই জন্য কিন্তু আমাদের বাংলাদেশ সাপে ভালো কিছু তোমরা আশা করবে না। বাট আমরা যদি মুখ খুলি সবাই একসাথে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ সাপে ভালো কিছু অবশ্যই আসা সম্ভব। গাই না কেন, মডারেটার কেন, বা কোনো পার্টনার প্রোগ্রামের ইউটিউবার কেন, কোনো বাইঞ্চোদের বাবারও ক্ষমতা নেই যে বাংলাদেশ সাপে থেকে অথবা ইন্ডিয়ান সাপে থেকে ভালো ভালো ইভেন্ট আসা, ভালো ভালো বান্ডেল আসা, ফ্রিতে ভালো ভালো জিনিস আসা এসব আটকাবে, ওকে? তো পাবলিক যদি এক হয় তাহলে ইউটিউবার কেন, কারোর কিন্তু বাপের ক্ষমতা নেই যে এগুলো আটকাবে। আমরা তো সবগুলো ফ্রিতে চাচ্ছি না, যে ফ্রি ফায়ারের যত বান্ডেল আছে সবগুলো আমাদেরকে ফ্রিতে দেওয়া দেন, আমরা কয়েক মাস পর পর একটা করে ভালো জিনিস ফ্রিতে চাই। এটা যদি আমাদেরকে না দাও তাহলে বালের ফ্রি ফায়ার আমরা কি ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? এই সমস্ত ব্যবহার করলে কিন্তু যারা নতুন নতুন খেলা ধরতেছে তাদের কাছে ভালো কোনো বান্ডেল নেই, অথচ তারা ভালো বান্ডেল প্রত্যাশা করতেছে ফ্রি ফায়ারের কাছ থেকে, গাড়ি না কাছ থেকে তারা পাচ্ছে না, তারা কিন্তু আস্তে আস্তে ফ্রি ফায়ার খেলাটা ছেড়ে দিবে। আর যখনই ফ্রি ফায়ারটা খেলা ছেড়ে দিবে, মানে অনেক মানুষই যখন খেলা ছেড়ে দিবে তখন কিন্তু ফ্রি ফায়ারের রিস্কটা কমে যাবে, সেক্ষেত্রে তাদের ডিমান্ড অত বেশি থাকবে না তখন। আর তোমাদেরকে বলি, এই যে ব্ল্যাক টি শার্টটা ব্যাক দিয়েছে এটা কিন্তু অতীতে, মানে দুই এক বছর আগে, কিন্তু এক বছর না, দুই তিন বছর আগে, দুই বছর আড়াই বছর আগে ফ্রিতে দেওয়া হয়েছিল 30 দিন লগইনে, তখন সবাই ফ্রিতে পেয়েছিল। আর এখন ওইটা আমাদেরকে নেওয়া লাগতেছে 1-2 হাজার ডায়মন্ডে, এটা একেবারে হাস্যকর বিষয় না? অতীতে যখন ফ্রিতে দেওয়া হয়েছিল এখন আবার ব্যাক দিচ্ছে, পুরাতন জিনিস, পুরাতন জিনিস সবাই ইউজ করে রেয়ার বানিয়ে ফেলছে, এখন আমাদেরকে ডায়মন্ড দিয়ে নেওয়া লাগতেছে সেইটা। এইটা একটা হাস্যকর ব্যাপার। যেমন দেখো ব্রেক ড্যান্সার বান্ডেল, ওইটা একটা গোল্ড রয়্যালের বান্ডেল, বাইরের সার্ভার ম্যাজিক কিউব স্টোরে ব্রেক ড্যান্সার বান্ডেল দিয়ে দেয়, বাট আমাদের ইন্ডিয়ান সার্ভার ব্রেক ড্যান্সার তো দূরের কথা, নামগন্ধ নাই, 5,000-10,000 ডায়মন্ড খরচ করে নিতে নেওয়া লাগলেও অনেকে চায় যে ব্রেক ড্যান্সার বান্ডেলটা আসুক, কিন্তু এইগুলো আসে না। এটা কিন্তু গাইনার একটা বালপাক নামি। আর আমি তোমাদেরকে বলি, পার্টনার প্রোগ্রামে যারা আছে তারা আমাদের জন্য কোনো মুখ খুলতেছে না, আমাদের কোনো সহযোগিতা করতেছে না, অথচ তারা আমাদের দিয়ে ফায়দা লোটাচ্ছে। তারা আমরা তাদের ভিডিও দেখতেছি, তাদেরকে সাপোর্ট করতেছি, কিন্তু তারা আমাদের জন্য কিছু করতেছে না। আমি গাইস বলে রাখি, তোমরা যদি তাদের ভিডিও দেখা বন্ধ করে দাও, তাদের যদি ভিডিও আর না দেখো টোটালি, তাহলে কিন্তু গাইনা ওদের হোগায় লাতি মেরে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে, আর তখন ওরা তোমাদের জন্য কাজ করবে। যখন ওরা পার্টনার প্রোগ্রামে থাকবে না তখন কিন্তু সবগুলো ইউটিউবার, যারা আজকে পার্টনার প্রোগ্রামে বসে মুখ খুলতেছে না, সবগুলো ইউটিউবার কিন্তু উঠে পড়ে লাগবে, কয়টা যে ভিডিও আসবে দিনে, যে ব্ল্যাক টি শার্ট কেন দেওয়া হলো, আমরা চাই ব্রেক ড্যান্সার বান্ডেল, আমরা চাই হিপ হপ, এসব তোমাদের প্রতিদিন দেখবা এইরকম ভিডিও বানাচ্ছে। আমার কথা লিখে রাখো, যদি ওদের পার্টনার প্রোগ্রাম থেকে বের করা হয় তাহলে এগুলো আলবাত ঘটবে। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই আমাদের সাপে ভালো ভালো রেয়ার আইটেম ব্যাক আসতে, আর ম্যাজিক কিউবের রেয়ার আইটেম ব্যাক আসতে আমাদের ফ্রিতে কিছু পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? গাইস এটা কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে, তোমরা নিজেরা একতাবদ্ধ হও, একতাবদ্ধ হয়ে কিছু করো, সব জায়গায় স্প্যাম করো। তোমরা কী চাও, তোমাদের মনের চাহিদাটা তোমরা সেইখানে লিখে দাও, সব জায়গায় স্প্যাম করবো, মানে ফ্রি ফায়ার রিলেটেড যত জায়গা আছে সব জায়গায় তোমরা স্প্যাম করবা, কিন্তু তোমাদের পাশে কিন্তু কোনো ইউটিউবারকে পাবা না তোমরা, মানে যারা বড় বড় ইউটিউবার তোমরা প্রত্যাশা করো তাদের তোমরা পাশে চাও, কিন্তু তাদের পাশে তোমরা পাবে না, কারণ সব বড় বড় ইউটিউবারগুলো এখন পার্টনার প্রোগ্রামের হাতে বন্ধু, তারা চাইলে কিছুই করতে পারবে না তোমাদের জন্য। আর এটা তারা ইচ্ছে করেই করে না, তারা পার্টনার প্রোগ্রাম থেকে ফায়দা লুটতেছে, তোমাদের জন্য কী বা করার আছে? তোমরা তাদের কী দাও? তোমরা সামান্য তাদের ভিডিও দেখে এই তো তা তোমাদের ভিডিও না, তোমরা যদি ভিডিও না দেখো তাতে তাদের কোনো যায় আসে না, ওকে? তো সেই জন্য তারা কিন্তু তোমাদের কোনো সাপোর্ট করবে না, ওকে? তো তোমাদের নিজেদের করতে হবে যা করার, তাহলে কিন্তু তোমরা সব কিছু পাবা, সব কিছু পাবা তোমরা যদি নিজেরা কিছু করতে পারো। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।